গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সকলে হোক ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে সকাল সকাল সাওয়ার নিয়ে একদম রেডি হয়ে গেছি এই শাড়িটা নতুন পরলাম কেমন লাগছে আমাকে জানি আর এখন যাবো পুজো করতে তো তোমরা ব্লগটা দেখে থাকো এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম একদম স্কিপ না করে হোক আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম অন্যদিন আমি ঠাকুরগাড়ায় এসে দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকি আর তোমাদের দাদাভাইকে বলি ফুল মিষ্টি আনো ফুল মিষ্টি আনো তারপর যাই আর আজকে আমি নামতে না নামতেই এসে দেখছি মন্দিরে সমস্ত ফুল মিষ্টি চলে এসছে আমি এসে সবেমাত্র লাইটগুলো জ্বালালাম মন্দিরের বারান্দার দেখলাম ফুল মিষ্টি চলে এসে পুরো অবাক হয়ে গেলাম তারাও তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো সমস্ত ফুল মিষ্টি চলে এসছে আমি এখনও কিচ্ছু করিনি মন্দির পরিষ্কার করতে হবে বাসন পরিষ্কার করতে হবে কালকে আমি একটু বাসনপত্রগুলো মেজে বসেই রেখেছিলাম আজকে জাস্ট একটু ধুয়ে নেব ধুয়ে আমি সমস্ত প্রযোজ্য কালকে আমি বাসনপত্র মেজে এইভাবে ঢাকা দিয়ে দেখে গেছিলাম আর এই সাজিটা তোমরা আমাদের ঘরে নতুন দেখছো কেননা এটা আমি আর মামনি সেদিন কিনেছিলাম বা ফুলের সাজিটা আমাদের কেমন হয়ে গেছে যেটা রেগুলার ব্যবহার করা হয় সেই জন্য একটা নতুন কেনা হয়েছে বেশ সুন্দর বেশ অনেক দিন হয়ে গেল কেনা হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম আর বেশ শক্তপুক্ত আর এখানটায় দেখো কেমন একদম মজবুত মতো বেশ পছন্দ হয়েছিল এখানে সমস্ত বাসনপত্র মেজে রাখা হয়ে গেছে আমি ফাটাফাটা এখন মন্দিরটা পরিষ্কার করে নেব মন্দিরের অবস্থা দেখাচ্ছি দাঁড়াব এরকম অবস্থা এখন এটাকে পরিষ্কার করব মন্দির সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই একটা চিন্তা মাথায় কাজ করতে থাকে কখন রেডি হয়ে ঠাকুর ঘরে এসে পুজো শুরু করতে পারবো কেননা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই নিজেদের কাজে বেরোনোর আগে স্নান করে মায়ের চরণে মাথা থেকে তারপর তার কাজে বেরোয় তো সেই জন্য একটু সমস্যা হয়েই থাকে যদি সকাল সকাল মন্দিরে আসতে না পারি অনেকটাই বেলা হয়ে যায় আর তোমাদের দাদা ভাই বাবা ওরা তো ওদের নিজস্ব অনেক কাজে বেরোয় তারপর আমাদের রান্না বান্না থাকে বাড়ির অনেক কাজকর্ম থাকে সেগুলো করতে হয় তো যদি আমরা তাড়াতাড়ি মন্দিরে এসে পুজো টুজো না শুরু করি তাহলে অনেক বেলা হয়ে যায় সেই জন্য চেষ্টা করি সকাল সকাল একটু মন্দিরে চলে আসার বেশ অনেক দিন হয়ে গেল পিকচারগুলো ওই হলুদ কাপড়টার উপর বসানো ছিল তো সেই জন্য ভাবলাম আজকে ওই কাপড়গুলো চেঞ্জ করে দিই আর গতকালকে আমি অনেকটা ঠাকুরের জিনিসপত্র কেচেছিলাম আর তার মধ্যে ঠাকুর বসানোর যে জিনিসগুলো মামনি মেলা থেকে কিনেছিলো যে আসনগুলো সেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো ভাবলাম আজকেই পেতে দিই তো এখন মন্দিরটা ভালো করে পুছে নিয়ে নিয়েছি এবার আমি জিনিসপত্রগুলো আর কি পেতে দিয়ে মন্দিরের সমস্ত ঠাকুর বসিয়ে দেবো আর কি আমার না খুব ভালো লাগে এই ছোট্ট ছোট্ট রুমালগুলো কাচাকুচি করতে আর আমাদের ঠাকুর ঘরে অত্যাধিক বেশি পরিমাণ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে মায়ের রুমাল কেননা ঠাকুরের জন্য যখনই কিছু কিনতে যায় তখনই প্রথমে চোখ পড়ে ঠাকুরের রুমাল কেনানোর জন্য যে মুখ মোছা হবে রুমাল কেনা হোক তো দুটো তিনটে করে রুমাল কিনে আনা হয় এবার একটা রুমাল ঠাকুরের মুখ মোছানোর জন্য এক থেকে দেড় মাস মতো ব্যবহার করা হয় তার মধ্যে কিন্তু রুমালটা মাঝে মাঝে কাঁচাও হয় এমন নয় যে একদমই কাঁচা হয় না এবার তারপরে যখন আবার একটা কিছু থাকে অকেশন সেই সময় মায়ের নতুন রুমাল দিয়ে মায়ের যখন মুখ মোছানো হয় সেই রুমালটা বাদ পড়ে যায় আর সেটা থেকে যায় আমাদের মন্দিরে বিভিন্ন রকম কাজের জন্য যেমন মন্দির মোছা ঠাকুরের মুখ মোছা বিভিন্ন রকম পরিষ্কার করার কাজে ব্যবহার হয় তো আমি সমস্ত রুমালপত্র সমস্ত ব্যালকনি থেকে তুলে নিয়ে এসেছি কাঁচাকুচি করার পর দোতলার ব্যালকনিতেই মেলে দেওয়া হয় আমাদের ঠাকুরের জিনিসপত্র আর এই আসনগুলো অনেক দিন আগেই মামুনে কিনেছিল। অনেক দিন হয়ে গেলো মন্দিরে পাতা হয় না তো গতকাল যেহেতু কাঁচা হয়েছিল একদম শুকিয়ে গেছে তো ভাবলাম আজকেই পেতে দিই তো সেই জন্য পেতে দিয়েছি এখানে দিয়ে একটু গঙ্গা জল ছড়িয়ে আমি পিকচারগুলো বসিয়ে দিচ্ছি আর আমি একটু হালকা হাতে পিকচারগুলো মুছেও নিয়েছিলাম স্নান করানোর পরে ভোলানাথকে আমি একটা সুন্দর রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কেননা ভিজে গায়ে থাকলে আবার ভোলানাথের ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য একটু ভালো করে মুছে নিয়ে তারপর আমি একটু ভগবানকে সাজিয়ে দেব অশ্বগন্ধা সাদা চন্দন এবং বিভিন্ন রকম ফুলের মালা দিয়ে আজকে আমাদের বেশ অনেক রকমই মালা নিয়ে এসছে অত মালা আনা হয় না কিন্তু আজকে বাজারে যেহেতু খুব ভালো ভালো মালা পেয়েছিল সেই জন্য মালা নিয়ে এসছে মন্দির সাজানোর পর তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর করে আজকে মন্দিরটা সাজাই কেননা যখনই মালা বেশি আনে তখনই আমার খুব ভালো লাগে বেশ ভালো করে মন্দিরটা সাজানো যায় আর আমার মনে হয় মন্দির সাজানোর জন্য বা ঠাকুরকে সাজানোর জন্য যদি খুব সুন্দর সুন্দর মালা দিয়ে সাজানো যায় সেটা কিন্তু একটা অপূর্ব রকম সুন্দর দৃশ্য আর আমাদের তারামাকে আর তারা মন্দিরকে যদি একটু বিভিন্ন রকম মালা দিয়ে সাজানো যায় তাহলে তো কোনো কথা নেই এত সুন্দর দেখতে লাগে আমরা নিজেরাই প্রেমে পড়ে যাই তো চলো এখন আমি মন্দিরটা ফাটাফাট করে সাজিয়ে নিই i অন্য অন্য সময় যখন জুঁয়ের মালা আনা হয় তখন আমি অথবা বাবা যেই মাকে সাজাই না কেন জুয়ের মালা দিয়ে মায়ের একটু মুকুট পরিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে জুয়ের মালা আসেনি কিন্তু এই গাদা আর চেরি দিয়ে মালাটা আমার এত ভালো লেগেছে আমি এটা দিয়েই মায়ের মুকুট বানিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে মনে হচ্ছিল যেন দুটো জবা যদি এর উপরে দিয়ে দিই আরও বেশি সুন্দর লাগবে সেটাই আর কি চিন্তা ভাবনা করছিলাম তো জবা আমি একটু পরেই মাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তোমরা অবশ্যই জানিও মাকে দেখতে আজকে কেমন লাগছে একদম চলে এসেছি মায়ের ফাইনাল লুক নিয়ে একদম মানে সমস্ত মন্দিরের কাজ কমপ্লিট ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর মায়ের মুকুটে দেখো দুটো জবা দিয়ে দিয়েছি রামকৃষ্ণ জবা কি অপূর্ব যে সুন্দর লাগছে দেখতে কি বলবো আর ভোলানাথকেও অপূর্ব সুন্দর লাগছে বাবা এসে এখানে জপে বসে গেছে আর আমি এখনও জব করিনি আমিও বসবো পুজো করব আর এখানে আমাদের ভজরাঙ্গবালিকেও ভোগ দেওয়া হয়ে গেছে থেকে পুজো করে নামতে নামতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সবার টিফিন খাওয়া হয়ে গেছিল আমি এসে যে টিফিন খেলাম আজকে টিফিন হয়েছিল রুটি আলু দিয়ে মটরশুঁটির তরকারি আর গুড় তো আছেই রেগুলার আর কলা এনেছিল মামনি আমার জন্য আমি কদিন ধরে কলা খাওয়া বলছিলাম তো এনেছে সেই দিয়ে রুটি টিন খাওয়া কমপ্লিট এখন আমার আসতে এতটাই দেরি হয়ে গেছে যেহেতু মামনি বাইরে যাবে রান্না বান্না করতে তো একটু তাড়াতাড়ি গেলে কি বলো তো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আসা যায় অনেকটা দেরি হয়ে গেলে যেহেতু একটা উনুন গ্যাসে যেমন দুদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দিলে দু রকম রান্না হয়ে যায় কিন্তু উনুনে তো একটাই হতে থাকে আস্তে 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 তো সেই জন্য একটু টাইম লাগেই আর আমাদের তো একরকম পদ হয় না অনেক করকম রকম পদ রান্নার ব্যবস্থা থাকে আর কি দু রকম পদ তো অবশ্যই থাকবে তো একটু দেরি হয়ে হয়ে গেলে প্রবলেম যায় এখন রান্নাঘরে এসে কাজকর্ম শুরু করে দিয়েছে তো কি করছে না করছে চলো দেখে না এখানে এসে দেখছি যে সোয়াবিন ভিজিয়ে রেখেছিল সেগুলোই ভালোভাবে নিকড়ে এখানে তুলে নিচ্ছে আর কি এখানে সোয়াবিন রেখেছে এখানে টমেটো কাটা হয়ে গেছে এখানে রেখেছে পালং শাক সিদ্ধ করে আজকে পালং শাক দিয়ে ডাল হবে আর এখানে এখন আলু ছাড়িয়ে নিচ্ছে সোয়াবিনে আলু দেওয়া হবে সেই জন্য আজকে আমাদের দুই রকম রান্না হবে নিরামিষ আর আমিষ তো পরে তোমাদেরকে বলছি কি হবে না হবে মামুনি এখানে আলুগুলো কেটে নিয়ে কি আমি মশলাটা গুছিয়ে দিই এখানে আমার সমস্ত মশলা গুছিয়ে দেওয়া হয়ে গেছে মামুনি যা যা লাগবে বলছিল সমস্তটা গুছিয়ে দিয়েছি আর একটু মুগ ডালও বার করে দিয়েছি যেহেতু ডাল হবে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে এখানে এসে বসতে পারলে বান্না হয়েই যায় গোছানো হচ্ছে সবথেকে বড় ব্যাপার মানে রান্না আর বান্না বান্নাটা ঠিকঠাক হয়ে গেলে রান্না এমনিই হয়ে যায় এই হলো কথা তো এখানে মামনি জিনিসপত্রগুলো নিয়ে চেয়ারের উপর রাখে নিচে রাখতে একদম পছন্দ করে না এসেই মামুনি এখানে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিল। আজকে আমাদের পালং ডাল হবে একটু আগে তোমাদেরকে বললাম আর মুগ ডালের সঙ্গে যে কোনো সবজি মাছের মুড়ো এইসব দিয়ে কিন্তু মুগ ডালটাই ভালো লাগে তো এখানে মামুনির ডালটা আগে বানিয়ে নিচ্ছে এখানে মামুনি ডালটা স্বাদ দিয়ে নিচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আদা জিরে বাটা টমেটো কুচি আর কিছু ছোট ছোট লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছে এখন ডালটা তো এইভাবেই একদম সিম্পল পদ্ধতিতে এখানে তৈরি আমাদের পালং ডাল এরপর আমাদের রান্না হবে সোয়াবিনে আলুর তরকারি ডালটা তো হয়েই গেছে আর সোয়াবিন আলুর তরকারি বানানোর জন্য প্রথমে এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সোয়াবিনগুলো আর সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখে বেশ কিছুক্ষণ পরে ভালোভাবে নিগড়ে তুলে নিয়ে এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে সোয়াবিন রান্না করতে গেলে সোয়াবিন বা আলুটা যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তরকারি কিন্তু খুব টেস্ট হয় ডালা আর সোয়াবিন তো রান্না হচ্ছে শুধু নিরামিষও হবে না আমিষও হবে কারণ বাবা যেহেতু নিরামিষ খাবে সেই জন্য ডাল আর সোয়াবিনটা নিরামিষভাবে হচ্ছে আর মাছ বার করা ছিল ফ্রেশ ফ্রিজ থেকে আর কি শীতে মাছ যেটা নেওয়া হয়েছিলো আগের দিন তোমাদেরকে বলছিলাম তো সেই মাছটাই আজকে রান্না হবে আমি এখন এটাকে নিয়ে যাব মামনি কাছে এবার মাছের ঝালটা করবে রান্না করতে করতে মামুনি আমাকে বলল যে তুমি আজকে সোয়াবিনটা রান্না করো সেই জন্য মামুনি আলু আর সোয়াবিনটা ভেজে দেওয়ার পরে আমি বসে গেছি সোয়াবিনটা এখানে রান্না বান্না করার জন্য তো প্রথমেই আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিলাম নুনটা যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় টমেটোটা একটু ভালোভাবে গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা দেওয়ার পরে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে আর যদি কোনো তরকারিতে চিনি ব্যবহার করার মানে মনে হয় যে এই তরকারিতে চিনি দেওয়া যাবে তাহলে আমার মনে হয় সেটা তেলের উপর দেওয়াই ভালো যেমন তরকারিটা মিষ্টি মিষ্টিও হবে তেমন কালারটাও খুব সুন্দর হয় তো সোয়াবিনের ক্ষেত্রে আমরা একটু চিঠি ব্যবহার করেই থাকি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর কালারফুল হলে তো কোনো কথাই নেই আর এখানে দিয়ে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা একটা মশলা আদা জিরে শুকনো লঙ্কাটা একসঙ্গেই বাটা থাকে কেননা আমরা যেহেতু মিক্সিতেই বাটনাটা করি প্রায় দিনই বেশিরভাগ দিনই বলবো প্রায় দিন না সবসময়ই করা হয় আমাদের মিক্সিতে মশলা তাই আদা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া হয় সোয়াবিনে কিন্তু একটু তেলের পরিমাণ যেমন বেশি লাগে সেরকম মশলার পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি মশলা দেওয়ার পরে একটু চিন্তাভাবনা করছিলাম আর একটু দিলে ভালো হতো তো মামুনিকে জিজ্ঞেস করলাম আর একটু দেবো কি না তো বলল। হ্যাঁ সেই জন্য আরও একটু আদা জিরে মশলাটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে তিন চারটে মতো গুঁড়ো মশলা ইউজ করবে যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চালে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা যায় কিন্তু আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না ওটা ব্যবহার করলে খুব কালার হয়ে যায় যেটা আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করলাম একটা ভাজা মশলা এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সোয়াবিন আর আলুটাকে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো কেননা যেহেতু ডাল হচ্ছে তো জলের পরিমাণ এখানে বেশি না দিলেও চলবে তো প্রথমে অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে অল্প একটু ঢাকা দিয়ে আর একটু হালকা গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিলে একদম রেডি আজকে আমাদের সোয়াবিন আলুর তরকারি রান্না করতে করতে এখানে দেখো একটা টিয়া পাখি হাজির হয়ে গেছে সেই যে ফুল গাছে বসে আছে একদম পাতার সাথে মিশে গেছে বোঝা যাচ্ছে না তবুও তোমাদেরকে একটু দেখালাম আমাদের এখানে প্রায় তিন চারটে মতো টিয়া পাখি আছে যেহেতু বাচ্চা দিয়েছে তো নারকেল গাছে থাকতো এখন আর থাকে না হয়তো ক্যাচ ক্যাচ করে না কিন্তু আজকে দেখছি হঠাৎ করে আবার টিয়া পাখির আগমন বাড়িতে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে মামুনি এখন নিয়ে চলে যাচ্ছে আর এই লঙ্কাটা বেশ কয়েকদিন রৌদ্রে দেওয়া হচ্ছে প্রায় হয়ে এসছে আরও কিছুদিন দিতে হবে গাছের লঙ্কা তুলেও মামুনি আবার শুকিয়ে রাখছে বিভিন্ন রকম ঝোলে টোলে দিতে আমাদের সুবিধা হয় আর কি আর এই লঙ্কাগুলো খুব ঝালও হয় কুল লঙ্কা বলে এগুলো এত ঝাল খাওয়াই যায় না আমি তো আমি তো ভাবতেও পারি না খাওয়ার কথা আমি যেহেতু ঝাল খাই না তো বাবা মামুনি তোমার দাদাভাইরা ঝাল পছন্দ করে ওরা খায় আর এখানে আমাদের লাস্ট পর্যায়ে চলছে শীতে পাটি মাছের ঝাল এখানে আবার এখন হচ্ছে আলু ভাজা আ তো আলু ভাজার কথাটা প্রথমে কারো মনে পড়িনি ডাল হওয়া দেখে মনে হচ্ছে একটু আলু ভাজাটা ভালো হতো সেই জন্য মামনি এখানে বসিয়ে দিয়েছে আর বাবার জন্য আগে ভাত বেড়ে নেওয়া হচ্ছে যেহেতু বাবার নিরামিষ আছে তো সোয়াবিন আলুর তরকারি এখানে তো হয়েছে ডাল আর বাবা খাবে আলু ভাজা আর আমরা মাছের ঝাল খাবো সেটা আমি টেবিলেই রেখে দিয়েছি রান্নাঘরে আর আনি তো আমরা মাছের ঝাল খাবো বাবা যেহেতু খাবে না তো বাবার খাবারটা আগে আগে বেড়ে দিয়ে দেওয়া হচ্ছে তারপর আমি আমাদের সকলের খাবার পারবো এবার আমরা লাঞ্চটা করব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব রিতুস ব্লগ দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নতুন ব্র্যান্ড নিয়েও কোনো ব্লগে ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো এভরি ওয়ান